ভারত ভ্রমণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এর প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ এসইউসিআইর। বিক্ষোভ মিছিল শেষে ট্রাম্পের কুশপুতুল দাহ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের সফরে এসে গুজরাটের আহমেদাবাদের নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন, ঠিক সেই সময়ে ট্রাম্প গো ব্যাক স্লোগান তুলে বিক্ষোভ দেখালো এসইউসিআই দার্জিলিং জেলা কমিটি। পাশাপাশি ট্রাম্পের ভারত সফরকে ধিক্কার জানিয়ে সারা ভারতের পাশাপাশি শহর শিলিগুড়িতেও ধিক্কার মিছিল করে এসইউসিআই। এদিন শিলিগুড়ির এসইউসিআইয়ের দলীয় কার্যালয় থেকে এই ধিক্কার মিছিল শুরু হয়ে কোর্ট মোড়ে বেশ কিছুক্ষণ ট্রাম্প গো ব্যাক স্লোগান তুলে বিক্ষোভ দেখায় এসইউসিআইর কর্মীরা। একই সঙ্গে বিক্ষোভ শেষে ট্রাম্পের কুশপুতুল দাহ করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসইউসিআইর জেলার সম্পাদক গৌতম ঘোষ বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলিতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, দেশে দেশে অসম যুদ্ধ বাঁধিয়ে সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে সেই সাম্রাজ্যবাদের শিরোমণি ট্রাম্প। আমরা মনে করি আজকে বিশ্ব মানবতার শত্রু ডোনাল্ড ট্রাম্প আজকে যেমন বিভিন্ন দেশে দেশে গণহত্যা সংঘটিত করছে, আবার অন্যদিকে ভারতবর্ষের নরেন্দ্র মোদী আজকে দেশের মানুষের জীবনকে বিপন্ন করছে, 130 কোটি মানুষের অস্তিত্বকে বিপন্ন করবার ষড়যন্ত্র করছে। এই দুই মানে দুজন প্রেসিডেন্টের বা প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের যে অশুভ আধার, এই অশুভ আধার ভারতবর্ষের জনজীবনে আরও বেশি করে সমস্যা টেনে আনবে এবং সাম্রাজ্যবাদের শোষণকে আরও তীব্র করবে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য আজকে আমরা এই প্রতিবাদের কর্মসূচি নিয়েছি এবং তার কুশপুতুল দাহ করে আমরা এই প্রতিবাদকে সঞ্চয় করেছি।